উসুদে পরের মাল ঠগাইয়া খাইয়া মজা পাইয়া জাহান্নামের কিনারায় বসিয়া খেলা করতে আসো। আলেমেরা বাধা দিলেও যাইতে চাও না, উল্লুবিল আলেমদের মারো, কিন্তু বাবা খোদা না খাস্তে এই অবস্থায় যদি আজ আসে মাসিয়া ধাক্কা দিয়া বসো, আস্তে ঘুম করিয়া জাহান্নামে পড়িয়া যাবি। আর তো বাবা আর বুঝি উঠবা বাবা রে বাবা, এই যে সিলাইতে আসি বাবা, এতে যে কি কষ্ট, মাটি কাটার সেইও তো কষ্ট, গাছ কাটার সেইও তো কষ্ট, হাল সবার সেইও তো কষ্ট, বাবা এত কষ্ট করি কেন বাবা, শুধু আর কিছু না, যদি বাবা এই কষ্টের বসিলাই বাবা, যদি একজন লোক কেউ গুনার রাস্তার থেকে জাহান্নামের থেকে মাওলায় ফিরাইয়া দেন, হয়তো ওই বন্দার উসিলাই মাওলায় কেয়ামতে আমাকেও মাফ করিয়া দেবেন। এই জন্যই সিল্লাই বাবা, আর তোমাদের হাতে ভাই ধরি চেষ্টা করো, লোক কেমনে দিনের রাস্তা আনবা, লোক কেমনে দিনের রাস্তা আনবা, চেষ্টা করতে থাকো বাবা, আর নিয়ত করো যদি একটা লোকের দিনের রাস্তা আনতে পারি, এই উসিলাইনি মাওলা কেয়ামতির দিন আমাকে মাফ করিয়া দান বাবা রে আল্লাহ। শোন, গুনাগারের জন্য কোন জাহান্নাম মাওলায় বানাইয়ে রাখছেন, শোন আল্লাহ পাকের সত্য কালামের কিছু কায়াতের থেকে আমি কিছু নমুনা শুনাই। জাহান্নামের মধ্যে আগুন হবে, আগুনটা কেমন আগুন হবে, আল্লাহর হাবিব ফরমান, আল্লাহ পাক ফেরেশতাদের বলছেন, ফেরেশতারা এই আগুনে হবে না, আমার এত নেমাত ভোগ করিয়া যারা আমার কথা মতো চলবে না, মাওলার কথা মতো চলতে তো আসলে কোনো অসুবিধাও নাই, খালি নফসের বিরুদ্ধে মনের বিরুদ্ধে চলতে হয় এই তো আর কি, আসলে তো কোনো অসুবিধা নাই, তারপরে তারা আমার দিনে রাস্তায় চলবে না, আমার হুকুম মানবে না, ওদের জ্বালাবার জন্য এই আগুনে হবে না। আল্লাহর হাবিব ফরমান 1000 বছর পর্যন্ত আগুনে তেজ করতে করতে হাতটা বিয়াবাদ জাহান্নামের আগুনে একদম সাদা দবদবে হইয়া গেছে। মাওলায় ফরমানে ফেরেশতারা এই আগুনে হবে না, আরো তাও দাও আবার 1000 বছর পর্যন্ত, তাও দিতে দিতে বলে আল্লাহ হাত্তা আমার রাত জাহান্নামের আগুনে একদম লাল টকটকে রক্তের সেই রং লাল হইয়া গেছে। আল্লাহ ফরমানে ফেরেশতারা এই আগুনেও হবে না, আরে আমার এত নেমাত খাইয়া লইয়া মুরগিটা জবাই দিয়া খায়, বাচ্চা টেউ টেউ করে, তবু আমি ওদের কিছু বলি নাই, খা বন্ধ খা, তোমার নূতন দুলামে আসে, আরে তোমার বেয়াই আসে, আর মোরক পাও না, আসে একটা মুরগি বাচ্চাওয়ালা, কাল দে ওই ডেরেই জবাই দে, দেশো বেআইরে খুশি করার জন্য বাচ্চাগুলো টেউ টেউ করে, আমি তোরে কিচ্ছু কই না, খা বন্ধ, তোর জন্যই বানাইছি খা, আরে আমার এত নেমাত খাইয়া লইয়া, আরে গাভীর বাচ্চারা ওরা রাত্রে বান্ধিয়া রাখছে, বাচ্চারা রাত্রে লাফায় আর চিল্লা আর বলে মাগ আমার গলা শুকিয়ে গেছে একটু দুধ খাওয়াও, আরে গাভীরা ডাক দিয়ে বলে মাগ সবুর কর বাচ্চা সবুর কর, মাওলায় আমাদের বানাইছেন বন্দার জন্য বনি আদমের জন্য, ওরা খাইয়ে লইয়া যা বাসবে তা খাইয়া মাওলা শুক্রিয়া আদায় করবি, ও ফেরেশতারা গাভীর বাচ্চারে দুধ না খাওয়াই আমি ওদেরে খাওয়াইছি, এই এত নেমাত খাইয়া লইয়া, একটা গরু সারাদিন হাল চাষ করতে করতে কান্দে ঘা হইয়া যায়, গরুটারে আমি ধানের ভাগ দিলাম না, কোরমা পোলার ভাগ দিলাম না, গরুটা খড় কুটা খাইয়া বাঁচল, গরুটা যেখানে পায়খানা প্রস্রাব করে ওখানেই শুইয়া থাকে, ওর জন্য কোনো বিছানাও দিলাম না, আর এই বন্দার জন্য আমি কত খাতা বালিশ কত ল্যাপ তোষক, আরে কত সুন্দর বিছানা দিছি বন্দা আরামে ঘুমা, গরুরা সারাদিন রাত্রে ল্যাস পিড়ায় ঘুমাইতে পারে না মশায়,
আর মশারি টানাই কত আর আমি ঘুমাই। এত নেমত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানবে না ওদের চালাবার জন্য এই আগুনে হবে না আরো তেজ দাও। আবার 1000 বছর পর্যন্ত তেজ করতে 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 হাত্তা সোয়াদ্দাত জাহান্নামের আগুনে একদম কালো অন্ধকার। আরে আমাবস্যারা হইয়া মুসলিমাতুন সাউদা, আল্লাহর হাবিব ফরমান একেবারে কালো অন্ধকার, আমাবস্যার রাত্রের চেয়ে অন্ধকার হইয়া গেছে। বাবারে আল্লাহ পাক ফরমান, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাবলিগু আলাল আফইদা। আল্লাহ বাবা, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পায়ে লাগলে পায়ে জ্বলে। এ বেনামাজি রে হেলো বিদায় সর হার আসন, আরে এ পরের বাল ঠকাইয়া খাউন গে আসন, ভালো করি আসন। আল্লাহর হাবিব ফরমান, হারাম মাল খাইয়া যার রক্ত এবং গোশত তৈয়ার হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আরে না খাইয়া মারলে তো জাহান্নাম নাই, আর হারাম খাইয়া মারলে তো জাহান্নাম ছাড়া হবে না। এ যারা দুই বিবাহ করছো, যদি দুই বিবির ভিতরে ইনসাফ ঠিক মতো রক্ষা করতে না পারো, আল্লাহর হাবিব ফরমান, যা ইয়াউমাল কিয়ামত শেখ গুহু সাকিতুন অর্ধাঙ্গ ইয়াউবে, তার জাহান্নামে যাওয়া লাগবে। যাদের মুআমালাত দুরুস্ত নাই, বাবারে যারা গালিগুলুজ করো মানুষের গিবা শিকায়ত করো, আল্লাহ, আরে যারা গান বাজনা শোনো, যারা মিথ্যা বলো, বাবা যারা গুনার কাম করো শুনিয়া রাখ কেমন জাহান্নাম। আল্লাহ পাক ফরমান, জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগবার সঙ্গে সঙ্গে একেবারে কলিজা পর্যন্ত বসিয়ে যাইবে। আল্লাহ 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 আল্লাহ। বাবা দুনিয়ার আগুনের মধ্যে একটা সেকেন্ড হাত রাখতে পারি না, আর এই জাহান্নামের আগুনের মধ্যে একক তো নামাজের জন্য 2,88,00,000 বছর পারবি? একবার বেফরদার জন্য যার সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, তার মোকাবেলা ইচ্ছা করে কথা বললি, কম পক্ষে 7,000 বছর জাহান্নাম পারবি? একবার জেনার জন্য কম পক্ষে 70,000 বছর জাহান্নাম সহ্য করতে পারবি? হারাম মাল খাইয়া রক্ত এবং গোশত লইয়া কবরে যাবি? জাহান্নাম ছাড়া উপায় নাই। আরে মাওলার কালাম যদি সত্য হইয়া থাকে, এ সব সত্য কোনো সন্দেহ নাই। আরে দাড়ি কামান দাড়ি সাধন দোনো দায়িত্ব হারাম কবিরা গুনা। বাবা রে এই যে মাথায় লম্বা লম্বা চুল রাখে না, একটা সগিরা গুনা। সগিরা গুনা ইচ্ছা করিয়া তিনবার করলো কবিরা হইয়া যায়। বাবারে হযরত মাওলানা কেরামত আলী মরহুম মকবুল সাহেব বলেন, একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নাম। বাবা এই জাহান্নামের আযাব সহ্য করতে পারবি? আল্লাহ পাক আয়াতের ভিতর ফরমান, জাহান্নামের আগুন কেমন তেজের আগুন হবে। আল্লাহ পাক ফরমান, অকুদুহান নাসু ওয়াল হিজাওয়াতু উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বাবা, দুনিয়ার আগুন প্রথম জ্বালাইতে হইলে নরম নরম জিনিস ছাড়া জ্বালানো যায় না। পাড়ের টাঙ্গা বা হরমাইল দিয়া বা বাবা পাট খড়ি দিয়া অথবা সুগরির খোল দিয়া বাইল দিয়া বা কাগজ দিয়া বা কেরাসিন দিয়া নরম জিনিস ছাড়া দুনিয়ার আগুন জ্বালানো যায় না। শক্ত কোনো জিনিস দিয়া দুনিয়ার আগুন প্রথম জ্বালানো যায় না। আর মাওলায় ফরমান, জাহান্নামের আগুন এমন তেজের আগুন হবে তা জ্বালানোই হবে মানুষ আর পাথর দ্বারা। ও বাবা আল্লাহ পাকের কালাম সত্য মনে করো না কোনটা মনে করিয়ে বইছো? না জাহান্নামের আগুন সহ্য করতে পারবি বাবা, ফের ফের যদি ফেরতে না পারো, যে কোনো একজন হক্কানি পীরের হাতে হাত দিয়া শরমনাই হওয়া লাগবে বলছি না,
বাবা যে কোনো একজন হাক্কানি পীরের হাতে হাত দিয়া তার পরামর্শ অনুযায়ী চলিয়া নেককাম করিয়া গুনার থেকে ফিরিয়া কলবকে নরম করে চোখে পানি নিয়ে কবরে যাইও। দুনিয়ার আগুন যেমন পানি ছাড়া ঠান্ডা হয় না, তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। বাবারে, যখন মানুষের বেশি বেদনা দেলে আসে তখন কিন্তু চোখের পানিও বন্ধ হইয়া যায়, আসল কান্না হইল অন্তরের। যদি কারো চোখে পানি না আসে আর অন্তরে জ্বালা পড়া আসতে থাকে, মাওলার ভয় অস্থির হইতে থাকে, তুমি আল্লাহ পাকে শুকরিয়া আদায় করিও, এটাও কিন্তু বাবা তোমার জন্য কান্নার চেয়েও ফজিলত হইতে আসে। আসল কান্না কিন্তু অন্তরের। আল্লাহ তো বাবারে, এই জাহান্নামের একটা সেকেন্ডের আজাবও সহ্য করার শক্তি কোন মানুষের নাই। বাবারে, জাহান্নামের বয়ান করাই যায় না, অনেকে সহ্য করতে পারে না, আসলে তো সহ্য করার জিনিসও না। বাবারে, আল্লাহ আল্লাহ, কি বলবো, এই জাহান্নামের আগুনের পোশাক পরাইয়ে দেবে জাহান্নামের মধ্যে, কোত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার, এই জাহান্নামের আগুনের বিছানায় শোয়াইবে। অমিন জাহান্নাম মিহাদু অমিন ফাওকিহিম গওয়াস, এই জাহান্নামের আগুনের তৈরি হেউজ গাছের খাদ্য খাওয়াইবে। আল্লাহ আল্লাহ রে, আহা বাবা, এই জাহান্নামের আগুনের আসলুহা তলুহা ফি আসলিল জাহিম। আল্লাহ পাক ফরমান, জাহান্নামের তলদেশ থেকে গাছ উঠবে, হেউজ গাছের কান্নাহু রুউসুস শায়াতিন, গাছগুলোন দেখতে এত বিশ্রী হবে শয়তানের মাতার মতো, ওগুলোন খাইতে এত বিরক্ত হইবে বাবার এক মুখের খাল চলিয়া যাইবে, তারপরও ক্ষুদায় সহ্য করতে না পারিয়া। দেখছো না, মাওলা দুনিয়াতে দেখাই দিয়েছেন, যখন অভাবের সময় শুনছি মানুষ পায়খানা খাইছে, মানুষ ড্রেনের থেকে পানি উঠাইয়া খাইছে, কত মানুষ গোবর খাইছে, কত মানুষ কেলা গাছের মুতা খাইছে, বাবারে ক্ষুদায় সহ্য করতে না পারি, এটা মাওলায় দেখাইয়ে দিয়েছেন। আরে দুনিয়ার ক্ষুদা সহ্য করতে না পারিয়া যদি মানুষ পায়খানা খাইতে পারে, আরে জাহান্নামের মধ্যে ক্ষুদা যখন অস্থির হইয়া যাইবে, এই হেউজ গাছও খাইবে, হাউ হাউ করিয়া খাইবে, প্যানের মধ্যে যাইয়া এমন ভাবে শুরু হইয়া যাইবে, ইয়াগলি ফিল বুতুনি। আল্লাহ, কিসের জন্য মানুষ হইল? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কান্দেন আর বলেন, মাবুদ গো, তুমি যদি আগামে মানুষ না বানাইয়া ছাগলের বাচ্চাও বানাইতা কত ভালো ছিল, তোমার বন্দা বান্দিরা আমাকে জবাই দিয়া খাইয়া লইয়া ইবাদত বন্দিগি করত, আমি একটা কামে লাগিয়া যাইতাম, কিন্তু মাওলা আমারে বানাইছো মানুষ, আরে ইবাদত বন্দিগি তো করতে পারলাম না, কেন দুনিয়াতে আসলে? ওমর যদি একজন আফসুস করেন আর বলেন, আরে আমার মায়ের যদি আমারে জন্ম না দিতেন, প্যাডে যদি না রাখতেন, কতই না ভালো হইতো। একদিন রাস্তা দিয়ে হাঁটেন, একটা খড়কুটা রাস্তার থেকে উঠাইয়া বলেন, আর এই খড়কুটাটার জন্য তো জাহান্নাম নাই, আমিও আমারে যদি মাওলায় মাফ না করেন আমার তো জাহান্নাম, আরে আমি এই খড়কুটাটা কেন হইলাম না। বাবা রে বাবা, বড় কঠিন আন্দারিরা মি তারা সমি খারস তা দামে ভাগ বাখের দামে ফারেক মা বাবা, এই রাস্তা বড় কঠিন বড় কষ্ট বাবা, মৌত পর্যন্ত ছাড়িও না। বাবারে হাফে সিরিয়া দিয়ে বলছেন, সবে তারি কেবিবি মৌ জিগের দাবে চুনি হায় না কিস্তিয়া দরার দরিয়া নাম আল্লাহ আজুব কার। হাবে সিরাজি বলেন, বাবারে পদ্মা মেঘনা নদীর ভিতরে
অমাবস্যার রাত্র অন্ধকারের ভিতরে বন্যা চলছে, এক একটা তুফান পাহাড়ের মতো উঠতে আসে, বন্যার পর বন্যা চলছে, আকাশে মেঘ গর্জন করতে আসে। রাত্র অমাবস্যার রাত্র, কোনো নৌকাও পাশে নাই, আমার নৌকাও কোনো মাঝি মাল্লা কেউ নাই, আমি একা। তখন এই ব্যস্তির ওই ব্যক্তির যে অবস্থা হইতে পারে, আমার অবস্থাও সেই রকম। গুনার বোঝা মাথায়, বা কিচ্ছু নাই, মাওলার রহমতের আশা ছাড়া আর কিছুই নাই। আরে আলি করম লজু ফরমেন মালি ওসিলাতুন ইল্লার রাজা ও জামিল আফে কাওয়াজুন্নুকুল্লা জন্নে আন্না কাফাহিলু। কালে বাবা মাবুদ গ, তোমার রহমতের আশা ছাড়া আমার আর কোনো ভরসা নাই, ইবাদতের ভরসা নাই, কিচ্ছু ভরসা নাই। কাজী বাবারে এই পাঁচ ঔষধ ঠিক মতো ব্যবহার করো, মৌত পর্যন্ত সারিও না, শয়তান কিন্তু লাগা আছে। বাবারে শয়তান লাগা আছে, এই পাঁচ ঔষধ ব্যবহার করতে দেবে না। এই মাহফিলে যারা আসছো বাবা, দেখবা ওই সমস্ত লোকে হেদায়েত হবে আল্লাহর ফজলে, যারা পাঁচ ঔষধ ব্যবহার করবে। আর যারা মাহফিল থেকে যাইয়াও ঔষধ ব্যবহার করবে না, তাদের দেখবা যেই সেই অবস্থা রইয়া গেছে। দেখবা কত মানুষ চরমনায় থেকে যাওয়ার পরে কত ভক্তি মহাব্বত করে, চরমনায় খুব ভালো কয়, কত প্রশংসা করে, কিন্তু আসলে আমল পরিবর্তন নাই। কারণ কি বাবা, ডাক্তারের তারিফ করলে হবে না, ডাক্তারের দেওয়া ঔষধ খাওয়া লাগবে, দেওয়া ঔষধ না খাইলে রোগ ভালো হয় না। কাজী বাবারে তুমি নাককাপ করতে পারো না, তোমার এখনো দিল ফিরতেছে না, জিকির করিয়া দেখো আল্লাহর ফজলে, দেখবা তুমি আল্লাহর ফজলে ন্যাক করার জন্য পাগল হইয়া যাবা। কেন ভাই, আমি আগেই তো বলছি, মানবিক যাদের যাদের মানবিক রুহ মরিয়া গেছে, জিকির আজকাল নাই, মরা মানুষের কোনো চেতনা নাই, তুমি আর আমি বাইরে আমি পশুর মতো বাঁচিয়া আছি, মানুষ হিসাবে বাঁচিয়া নাই। জিকির করতে করতে যখন রুহানি বাবা, যখন মানবিক রুহ যখন জেন্দা হইয়া যাবে, তখন দেখবা তোমার হুশ আসিয়া যাইবে, আরে আমি কি করতে আসি, কি করতেছি, কোথায় রওনা করছি, তখন আল্লাহর ফজলে তোমার হুশ আসিয়া যাইবে। কাজী বাবা রে, আমি এই কথা বলছি না, সব চরমনায় মুরিদ হওয়া লাগবে, যে কোনো একজন আল্লাহর ওলির পরামর্শ নিয়া, তবে সমস্ত আল্লাহর ওলির এই কথার উপর একমত যে এই পীরের পাঁচজন মুরিদের ভিতরে কমপক্ষে তিনজন মুরিদকে দেখবা সুন্নাত তরিকা অনুযায়ী, তার জাহিরি বাতিনি আমল দুরুস্ত, সবসমান শয়তানের দোকান থেকে বাঁচিয়া ইমানকে মজবুত করিয়া, আমলকে দুরুস্ত করিয়া, অর্থাৎ ন্যাক্কান থেকে ফিরিয়া, কলবকে নরম করে চোখে পানি নিয়া কবরে যাওয়া লাগবে। কারণ চোখের বাবা, দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া ঠান্ডা গরম রয় না, তোমার আবার গুড়ার দ্বারা জাহান্নামের আগুন জ্বলিয়ে রয়েছে, চোখের পানি ছাড়াও কিন্তু জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। আল্লাহুম্মা মুঝকো হর লাইলো না, আপনি মুঝে বে সব্র বে তাব বে করার, আগার জানবে মা সুখ না বা সত কাশাসে, তালিবে হাসে বেচারা নারা সদ বাজায়, দুষ্ট হাসে লাইয়া দিয়া নাইয়ে আর তাদের কুদরত দারি আর চাহি আকুনি, মুর্দারা জিন্দা কুনিয়া জিন্দারা মুর্দা কুনি, কারিমা বাবা সাহেব আর আলমা ক
হাস্তামাসির কামন্দে হাওয়া নিগাদারে মারাজ রাহে কত কত দরগুজার সবাব اللهم اغفر كلمات بتد اللهم اني نسالك رضاك والجنه ان اعوذ بك من سخطك من النار بيدك الخير انك على كل شيء قدير رب اغفر لي ولوالدي ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الاحياء منهم الاموات انك مجيب الدعوات صلى الله على خير خلق محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين قال دعاء نسبرن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين حجب نسمع نسمع أكثر كاركتر بيبقى أصلا بيبقى كاركتر هوك أبنا دعائن اسفرت تاكن الحمدللہ نحمد و نستعین و نستغفر و نؤمن به و نتوکل علیه و نعوذ باللہ من شرور انفسنا من یهد اللہ فلا مضل له و من یضلل فلا هادی له و نشهد ان لا اله الا اللہ وحده لا شریک له و نشهد ان محمدا عبده و رسوله صلی اللہ علیه و آله و صحبه و بارک وسلم اما بعد اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال النبي صلى الله عليه وسلم النكاح سنتي فمن رغب عن سنتي فليس مني اللهم وفق بينهما جمع بينهما بالخير بسم الله الرحمن الرحيم আমার কন্যা মুসাম্মাদ ইনশা আল্লাহ মিনাস সাবিরিন আব্বা মাওলার হুকুম হয়ে থাকলে আপনি আমাকে জবাই দিয়ে দেন ইনশা আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবে দেখছেন ছোট্ট ছেলে তিনি কথায় বলেন ইনশা আল্লাহ আর আমরা কথা কওয়ার সময় ইনশা আল্লাহর দাঁড় দাঁড়ি না কাল যাবো ওই কাল খবর রাখতো কাল কত কম হয় কাল তোমার বাড়ি যাবো কাল বরিশাল যাবো এরকম তো না মুসলমান বলবে ইনশাল্লাহ কাল বরিশাল যাবো আল্লাহ রহমতে কাল তোমার কাছে দেখা করবো এই না মুসলমানের ভাষা কি কন এখন মুসলমানের ভাষা মশাও কিচ্ছু নাই মুসলমানের কয় লবণ একটা হিন্দু এখন অনেক মনে মনে রাখিছেন কে হিন্দু বাংলা ভাষা এটা কইল কত ডাকি আপনি একটা হিন্দু ছেলেরে যত টাকা দিয়ে পারেন ভয়ভীতি দেখাই পারেন তারে নুন খাওয়াই দিয়ে পারেননি কি পারবেন নুন এটা বাংলা ভাষা না হে তো কয় না করেন আমার দেশীয় ভাষা কইলে ক্ষতি কি তা কয় না কালে আমাকে জাতীয় ভাষা লবণ ও খাওয়াই লাগবে মুসলমান কয় মাংস এ সবই তো আপনার শিক্ষিত আমরা তো মূর্খ মানুষ আপনাকে তুলে আমরা তো মনেই করে আলেম তো কিছু জানে না মাংস শব্দের অর্থ কি মা যোগ অংশ সন্ধিচিত মায়ের অংশ আসো কোনো কপাল বড় মায়ের অংশ খাও নিয়া কি মায়ের গোস্ত কেটে দিলে খাবা তা কম নে কম না আমার মাংস দাও খামু হ্যাঁ কম নে মানে অনেক ভুল জিনিস সবসময় ব্যবহার করতে করতে ভুল থাকে না কি গান কথা ঠিক না হিন্দুরা গরুকে বলে দেবতা দেবতাকে ওরা বলে মা এই মায়ের অংশ হইল মাংস এইটা কপাল ভরা মুসলমান খাইতে পারে
মুসলমান কইবে গোশত, কেলা কইবেন না কলা কইবেন কোনটা, লাউ কইবেন না কদু কইবেন? আর একটা পরিভাষাও আছে, হিন্দু জাতির কোনো অস্তিত্ব নাই, কোনো যুক্তি নাই, প্রমাণ নাই, কিছু নাই, যত দেবদেবী সব দেখবেন হারামি, নাকি গান শ্রীকৃষ্ণ মামির লগে হারামি করছে, এই চারটা ভগবান, নাকি গান কার্তিক তার মায় তার কার্তিক পোলার লগে সেনা করতেছে, এটা হচ্ছে একটা ভগবান না, কোনো অস্তিত্ব নাই। তবে হিন্দু জাতি এখনো টিকে আছে, কারণ কি তাদের জাতীয় চেতনা বোধ আছে, তাদের জাতীয়কে দেখেন, এই হিন্দুরা একটা ধুতি কাপড় পরে নাকি গান, ধুতি কাপড় 10-7টা কাপড় পেঁচাইয়া পেন দিয়ে কত কষ্ট, নাকি গান শীতের দিনে বাইরে পিছন দিয়ে রান টান সবই তো ফাঁকা থাকে, কি কথা কেন, আর যদি নিচে বসতে পারে সবই বাইরে ইঠে, তারপরে দেখেন হিন্দুরা ধুতি ছাড়ে না, কারণ জাতীয় পোশাক, কি কেন আর কপাল ফোড়া মুসলমান লম্বা জামা নিজে তো দেয় না, অন্যটা দেখলো ঘৃণা করে, এই মোল্লার দল, এই রেজাকারের দল, কেমন কপাল ফোড়া মুসলমানের অর্ধপর্ধন হইবে না, অর্ধপর্ধন হইবে কার, এই মুসলমানদের তো অর্ধপর্ধন হবেই, এদের জাতীয় চেতনাবোধ নাই, কি হয়েছে আবার তো ভাইয়ের আমার খুব খেয়াল করে নেন, আল্লাহ পাকে লাখ লাখ শুকর, অস্থির হইন না বান, ও মেয়েরা বান, বৃষ্টি বেশি পড়লে তো আমরা আমার সারিয়ে দেবো ইনশাল্লাহ, যান কই আর একজন ভেজ আপনি ভেজ দেবেন না, তাহলে কি হয়েছে বসেন আল্লাহর তাকল করিয়া, সবাই ইস্তিগফার পড়ুন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিনা শাফিনা হাবিবিনা মাওলানা মুহাম্মাদ صلى الله عليه وآله وصحبه وبارك وسلم সবাই আমার সঙ্গে সঙ্গে দোয়া পড়েন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ আপনি আমাদের আশেপাশে বৃষ্টি দেন, আমাদের উপরে দিন না মেহরবানি করে, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। তোমরা খুব খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আমাদের বসার তৌফিক দিয়েছেন, যতক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিন বসার তৌফিক দেন অতক্ষণ আমার বসব, এবং বাইরা আল্লাহর উপর তাওয়াক্কল করে আমরা কথা শুনতে থাকি বলতে থাকি, আল্লাহ পাক যতক্ষণ আমাদের বলতে দেবেন অতদূরই বলবো, যদি আল্লাহ পাক ফরসুদ না দেন সেজন্য আমাদের কোনো আফসুস নাই, কারণ বাইরা হেদায়ত তো আল্লাহ পাকের হাতে, হেদায়ত তো ওয়াজের হাতে না, কি বলেন কথা ঠিক না, এই ওয়াজ করতে বলে বলে আরে হুজুর এই বয়ানটা করতে পারলো না, আজকে একটা বয়ান করলে বুঝি বহু লোক হেদায়ত হয়ে যাইতো, এটাও একটা ভুল ধারণা, বাইরে আল্লাহ পাক বয়ান দোয়ানের দ্বারাও হেদায়ত দিতে পারেন, বয়ান ছাড়াও হেদায়ত দিতে পারেন, হেদায়তের মালিক হলেন আল্লাহ পাক রাব্বুল আলামিন, বয়ান এত একটা উসিলা মাত্র, আল্লাহ পাক উসিলা ছাড়া কোনো কাম করেন না, কাজে এটা উসিলা, উসিলা যতক্ষণ আমাদের সম্ভব আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করব, কি কেন কথা ঠিক না, কাজী যখন আমাদের সাধ্য আর থাকবে না তখন আমরা আর দেই না, কাজী খুব খেয়াল করে নেন, বাইরে যে আমি আয়াত শরীফ তেলাওয়াত করছি আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতর ফরমান, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস-সাইর, এ বান্দা বান্দিরা দুনিয়াতে তোমরা যারা আসছো বা আসবা, এ ফজলুল করিম, এ আব্দুল করিম, এ রহিমা খাতুন, তোমরা সবাই জানিয়ে রাখো মানুষ মৌতের পর কিন্তু দুই ভাগে ভাগ হইয়া যাবে, এক ভাগ মেয়ে লোক পুরুষ যাইবে আমি মাওলার বেহেস্তে, আর এক ভাগ মেয়ে লোক পুরুষ যাইবে মাওলা আমি মাওলার ওই জাহান্নামে, বাবারে খুব খেয়াল করে নিয়েন, আপনাকে আমাকে মাওলায় লক্ষ্য করে বলেন হে সমস্ত দুনিয়ার মানুষেরা যারা আসছো বা আসবা, হে মেয়ে লোক পুরুষেরা, হে যুবকেরা, হে বুড়ারা, হে ধনীরা, হে গরিবেরা, তোমরা সবাই জানিয়ে রাখো মৌতের পর কিন্তু তোমাদের দুই জায়গার এক জায়গায় যাওয়াই লাগবে, হয়তোবা বেহেস্তে অথবা জাহান্নামে। এ বাবারা এ মেয়ে লোকেরা পুরুষরা
আল্লাহ পাকের কালাম যদি সত্য হইয়া থাকে, মাওলার কালামের এই ঘোষণাও তো সত্য, কি কথা বলেন না কেন? আর যদি মাওলার কালাম ভুল হইয়া থাকে, আল্লাহ পাকের ঘোষণাও মিথ্যা, কি কারণ কথা ঠিক না? বাবারে আজ পর্যন্ত বহু নিরীহ পরীক্ষা নিরীক্ষা করিয়া দেখা গেছে বাবারে আল্লাহ পাকের কালামের মধ্যে কোনো ভুল নাই, আল্লাহ পাকের কালামের মধ্যে কোনো ভুল আজ পর্যন্ত কেউ বাইর করতে পারে নাই। আল্লাহ পাকের কালাম যে মাওলার কালাম সত্য তাতে কোনো সন্দেহ নাই। বাবা ফ্রান্সের বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক মরিস বোকাউলি, সে খ্রিস্টান ধর্মের থেকে মুসলমান হয়ে গেছে, সে বই লেখছে, তার ভিতরে লেখছে, আমি বহু চিন্তা ভাবনা করিয়া দেখছি কোরআন শরীফ আল্লাহ পাকের কালাম তাতে কোনো সন্দেহ নাই, কাজেই আমি যদি মুসলমান না হইয়া কবরে যাই, কালামের ভিতরে যে জাহান্নামের কথা বয়ান করছেন ওই জাহান্নামের আজাব আমি সহ্য করতে পারবো না। বাবারে ভারতের একজন হিন্দু পণ্ডিত শিবশক্তি মহারাজ, বাবারে 50 কোটি হিন্দুদের ধর্মীয় ভগবান ছিল, বড় ঠাকুর ছিল, সবচেয়ে ভারতের সবচেয়ে 1 নম্বরের ঠাকুর ছিল, বৃন্দাবন সহ 3টা আশ্রমের সে মালিক ছিল, বাবারে ভারতের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট পর্যন্ত তাকে সেজদা করত। দুনিয়াতে যেই 2টা জিনিস মানুষ বেশি চায় এই 2টা জিনিস তার সে ছিল 2টা জিনিস দিক দিয়ে 1 নম্বরে, ভারতের সবচেয়ে বড় সম্মানিত সে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার পর্যন্ত তাকে সেজদা করত। কোটি কোটি টাকা তার ইনকাম ছিল, বৃন্দাবনে কত হিন্দুরা যায়, 3টা আশ্রমের মালিক, 3টা ডক্টরের ডিগ্রি তার, বোকা মানুষও না, মূর্খ লোক না, 22টা ভাষা সে জানতো, 12টা ভাষায় সে পণ্ডিত ছিল, আরবি ভাষায় সে পণ্ডিত, সে কোরআন শরীফ সরাসরি পড়িয়া সে লেখছে বইতে, আমি বহু চিন্তা ভাবনা করিয়া দেখছি কোরআন শরীফ আল্লাহ পাকের কালাম সত্য তাতে কোনো সন্দেহ নাই, কাজেই আমার এই দুনিয়ার মান সম্মান, দুনিয়ার এই আরাম আয়েশ, দুনিয়ার এই টাকা পয়সা বেশি দিন না, চক্ষু বন্ধ হইয়া গেলেই শেষ হইয়া যাবে, যদি আমি মুসলমান না হইয়া কবরে যাই, ওই যে কোরআন শরীফের মধ্যে যেই জাহান্নামের করা কথা শুনানো হয়েছে ওই জাহান্নামের 1 সেকেন্ডের আজাব তো আমি সহ্য করতে পারবো না। বাবারে সেই শিবশক্তি মহারাজ মুসলমান হয়ে গেছেন, তার বর্তমান নাম ইসলামুল হক। বাবারে সারা বাংলাদেশের প্রত্যেক বৃহত্তম জেলায় জেলায় সে ঘুরিয়া দিনের দাওয়াত দিয়ে গেছেন, জীবনের ভয়ে ভারতে থাকতে পারেন নাই, তারপর বাবার সে আসে বাংলাদেশে, ভারতের চাপে বাংলাদেশেও থাকতে পারেন না, চলিয়ে গেছেন মালয়েশিয়া। ও বাবারা, তুমি আর আমি যদি ইসলাম অনুযায়ী চলি, ঘর বাড়ি দুয়ারও ছাড়তে হবে না, জীবনেরও ভয় নাই, টাকা পয়সা জমি জমাও ছাড়তে হবে না, তারপর কারো কেন পারো না রে বাবা, বোধ হয় কোরআন শরীফ মিথ্যা মনে করিয়ে বইছো নাকি। বাবারে আমি কালকে কিছু বলার চেষ্টা করছি, বাকি আল্লাহ আল্লাহ পাক জানেন, কার কোন দুর্দলে বিশ্বাস আসছে কোরআন শরীফ যে সত্য তাতে কোনো রকম সন্দেহ নাই। বাবার এই যে বিশ্বাস, বিশ্বাসের 3টা স্তরের কথা আমি কালকে বলছি, এলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হক্কুল ইয়াকিন। বাবার একেবারে নিম্ন শ্রেণীর ঈমান হলো এলমুল ইয়াকিন, জানিয়া বা শুনিয়া বিশ্বাস করা। আমি বাবা জানিয়া শুনিয়া বিশ্বাস করার মতো কিছু কিছু আল্লাহ পাক যতটুকু আমাকে তৌফিক দিয়েছেন কিছু কিছু আমি বর্ণনা গতকালকে দেওয়ার চেষ্টা করছি। বাবারে যদি বিশ্বাস করিয়া থাকো কোরআন শরীফ আল্লাহ পাকের কালাম সত্য তাতে কোনো সন্দেহ নাই। বাবারা, এ বেনমাজি বাবারা, এ বেরোজদারি বাবারা, এ দাড়ি কামাইয়া ভাইরা, এ বেপর্দা ভাইরা, এ গান বাজনা শুনুনিয়া ভাইরা, বাবারে বিশ্বে বোধহয় সবাই জানেন পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক যখন বিমানে মারা গেছে আগুন লাগিয়া, বাইরা তার যে পিতলের সিলগুলো ছিল মিলিটারির সিল, ওই পিতলের সিলগুলো গলিয়া পানির মতো পড়িয়ে গেছে, কিন্তু তার বুকে যে একদল কোরআন শরীফ ছিল ওই কোরআন শরীফ পড়ে নাই, পেপারে বোধহয় সবাই দেখছো গরুর দল, এরপর কি উস হইবে না যে কোরআন শরীফ আল্লাহ পাকের কালাম সত্য তাতে কোনো সন্দেহ নাই। বাবারে আল্লাহ আল্লাহ
দুনিয়ার সমস্ত বই পুস্তক পড়িয়া ফুক গেলেও কোনো রুগীকে ভালো হইতে দেখা যায় না। আর মাওলার কালামের আয়াত পড়িয়া পবিত্র জামানে বাবা রে, যে সমস্ত ডাক্তার যে সমস্ত রুগীকে বিদায় দিয়া দেয়, এর কোনো চিকিৎসা নাই, মারা যাবে, যা খাইতে চাও তাই খাওয়াও, দেখা যায় আল্লাহ পাকের কালাম দিয়া ফুক দেওয়ার পরে সে বাসিয়া সে বাবা আল্লাহ বাবা রে। তবে বলতে পারে হুজুর সব সময় কেন হয় না, বাবারে সব সময় হয় না, এটা আল্লাহ পাকের কুদরাত। কারণ বাবা নাস্তিকরা যেন নাস্তিকের যুক্তিও যেন খুঁজিয়া পায় সে সুযোগ আল্লাহ পাক রাখছেন। আবার আস্তিক যারা মাওলাকে বিশ্বাস করে তারাও যেন যুক্তি খুঁজিয়া পায় সেটাও মাওলায় বন্দোবস্ত করিয়ে রাখছেন। কিন্তু নাস্তিকদের যুক্তির শেষ পর্যন্ত ভিত্তি নাই, আর আস্তিকদের যুক্তি বাবা সব সময় তার ভিত্তি আছে। আস্তিকদের যুক্তি কেউ কোনোদিন রদ করতে পারবে না, আর নাস্তিকরা তো বারা আল্লাহর ফজলে আমাদের সামনেই তো যুক্তি দিয়া পারে না। তারপর যারা কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান রাখে তাদের কাছে তো ওরা কথা বলারই সাহস পায় না। তো বাবারে আমার কথা হলো বোঝো, বাবারে কোরআন শরীফ সত্য তাতে কোনো সন্দেহ নাই। কোরআন শরীফ আল্লাহ পাকের কালাম বাবা, দুনিয়ার যত বই পুস্তক, যত ভালো বই পুস্তক বলো, জগন্নাথ যত নভেল নাটক বলো, একবার দুইবার তিনবার পড়ো, তারপর আর পড়তে ইচ্ছা করে না। আর আল্লাহ পাকের কালাম যত পড়বা ততই তার মজা বাড়তে থাকে। সারা দুনিয়ার কোনো বই পুস্তকে শুরু থেকে শেষ পর্যন্ত কোন মানুষের সিনার মধ্যে অক্ষরে অক্ষরে মুখস্থ নাই। আর আল্লাহ পাকের কালামের বিসমিল্লার বে থেকে শুরু করিয়া অন্নাসের সিন পর্যন্ত লক্ষ লক্ষ ছোট্ট ছোট্ট ছেলেদের সিনার ভিতরে মুখস্থ হইয়া রইছে। এ বাবা রে, এরপরে কি বোঝো না আল্লাহ পাকের কালাম সত্য? বাবা বোঝো সেই সত্য কালামের ঘোষণা, আল্লাহ পাক ফরমান মৌতের পরে, ফজলুল করিম, এ আব্দুল করিম, এ রহিমা খাতুন, তোমাদের দুই জায়গার এক জায়গায় যাইতেই হবে, হয়তোবা বেহেশতে অথবা জাহান্নামে। বাবা বেহেশতে কারা যাবে, বড় লোকেরা, মালান সাহেবেরা, পীর সাহেবেরা? না না, আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক ফরমান, আমার দরবারে কে ধনী, কে গরিব, কে যুবক, কে বুড়া, কে আলেম, কে মূর্খ, কে পীর, কে মুরিদ, বাবা আল্লাহ আল্লাহ, বাবা পীর কিছু না, শুধু রাস্তা দেখেন না। পীরকে আরবিতে বলা হয় মোরশেদ, মোরশেদ শব্দের অর্থ পথ প্রদর্শক, যে রাস্তা দেখাইয়ে দেবে। কোনো পীরের বাবারও ক্ষমতা নাই কোনো মুরিদকে বেহেশতে নেওয়ার জোর করিয়া। আরে আল্লাহর হাবিব, আজীবন চেষ্টা করিয়াও আপন চাচা আবু তালেব আবুল আহাবকে বেহেশতে নিতে পারেন নাই। বাবারে আল্লাহর হাবিব ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফরমান, ইয়া ফাতেমা তিন কাজি নাফসাকি মিনান নার, এ ফাতেমা কবরে গিয়া যদি এই পরিচয় দাও যে আমি আখিরি জামানার নবীর মেয়ে, এই পরিচয়তে কিন্তু তোমার কোনোই কাজে আসবে না, কোনোই লাভ হবে না, নিজে আমল করিয়া নিজেকে নিজে জাহান্নামের থেকে বাঁচাইয়া কবরে যাইও। বাবারে যদি কেউ মনে করিয়া দেখো আমি অত আমল করতে পারবো না, পীর সাহেব আমাকে বেহেশতে নিয়ে যাবে, তুমি মোশরেক হইয়া গেলা, অর্থাৎ আল্লাহ পাকের সঙ্গে অংশীদার বানাইছো তোমার পীরেরে, কারণ বেহেশতে নেওয়ার একমাত্র মালিক হইলেন মাওলা। যদি কোনো পীরে বলে আমি তোমার কবর আজাব মাফ করতে পারবো না, তোমার এই জাহান্নামের থেকে বাঁচাইতে পারবো না, তবে আমি কেমন পীর হইলাম, মনে করি ওটা পীর না, ওটা একটা মোশরেক শয়তান। বাবারে পীরের কামাল শুধু রাস্তা দেখাইয়া দেওয়া, তাও বাবা কোরআন হাদিস ছাড়া দেখাবার ক্ষমতা নাই। এই জন্য পীর হওয়ার জন্য পহেলা শর্তই হইল অন্তত মেশকাত জালালাইনের এলেম তার ভিতরে থাকা লাগবে, ওই অনুযায়ী আমল তার ভিতরে থাকা লাগবে, এবং আর একজন আমলকারীর সার্টিফিকেট যাকে বলা হয় খেলাফত, সার্টিফিকেট পাওয়া লাগবে। বাবারে কাজী খুব খেয়াল করিয়ে নিও,
অনেক মনেন পিসাবিরাও গুনার কাম করলে ক্ষতি হয় না, এরা হইলো সমুদ্র। না না বাবা, মশালার বেলায় পীর সাহেব যেরকম, মুরিদও সেই রকম। বাবারে আমার জন্য গুনা গুনা, তোমার জন্য গুনা গুনা, বাবারে পীরের জন্য ভিন্ন কিছু নাই। কবরে পীরের পরিচয় হবে না, তুমি কোন তরিকার মুরিদ তার পরিচয় হবে না। বাবারে কবরে প্রশ্ন হইবে, মার রব্বুকা তোমার রবকে, তোমার দিন কি, রসুল্লা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তোমার কি মত, তোমার নবীকে এই প্রশ্ন হইবে আপনার কাছে ও আমার কাছেও। বাবারে বর্তমান জমানায় সব জিনিসে ভেজাল, অনেকে মনে করে পীরেরা মুম্বাই বেপারটা চলে ক্ষতি হয় না, সমুদ্রের মধ্যে মরক পড়লেও ক্ষতি হয় না, আর কুয়ার মধ্যে ব্যাংক পড়লেও পনি নষ্ট হয়ে যায়। সবাই বলুন নাউজুবিল্লাহ। বাবারে যেটাই গুনার কাম করে ইচ্ছাকারী প্রকাশে, ওটা পীর না ওটা শয়তান। যে পীরেরা জামাতে যাইয়ে নামাজ পড়ে না, বাবারে ওটা মুনাফিক। কানাল কেতাবের ভিতরে লাগছে, আল জামাতু সুন্নাতুন মুআক্কাদাতুন লা ইয়াতরুকুহা ইল্লাল মুনাফিকুন। জামাতে নামাজ পড়ালে সুন্নাতে মুআক্কাদা, মুনাফিক ছাড়া জামাত ছাড়তে পারে না। ওটা পীর না ওটা কিন্তু মুনাফিক। আল্লাহ, কাজী আমি বাড়ি বড় বলছিলাম যে আসল বুজুর্গি সুন্নাত তরিকার ভিতরে যে জামাতের সঙ্গে নামাজ পড়বে, তকবিরুল্লাহর সঙ্গে নামাজ পড়ে, তার কথাবার্তা চাল চলনে যে সুন্নাত তরিকা অনুযায়ী চলে, যার ভিতরে যত সুন্নাত তরিকায় মজবুত আল্লাহর ফজলে সে মাওলার দরবারে তত অগ্রগামী। বাবারে আমি একটা কিস্সা তো প্রায় সময়ই বলি, আগের জমানা এক পীরসাহ হুজুরে আর এক পীরসাহ হুজুরের সঙ্গে দেখা করতে গেছেন, কারণ বাইরে আগের জমানায় পীরসাহদের মধ্যে তো আর ঝগড়া ছিল না, কারণ তারা সবাই ছিলেন আল্লাহর অলি। প্রত্যেকেই মনে করতেন আমার সেই উমুকে ভালো, আমি তার কাছে দোয়া আনতে যাই। বাবারে আর তো বর্তমান দোয়ালে আমি এলাম সবার সেই ভালো, আমি এবার কার কাছে যাব। বাবারে এক আল্লাহর অলি আর এক আলির কাছে সাক্ষাৎ করতে গেছেন, যাইয়ে দেখেন আল্লাহর অলি সেখানে নাই, কিছু তানান মুরিদান বসা আছেন। তখন জিজ্ঞাসা করেন তোমাদের পীরসাহ হুজুরে কই, কাল কোথায় গেছে জানি না, বলে কোন সময় আসবে কাল তাও জানি না। বলে আচ্ছা আমাদের তো সময় নাই, হুজুরে কোন জায়গায় বসেন আমাদের জায়গাটা একটু দেখো, আমরা সেখানে বসি একটু বরকত হাসিল করিয়া যাই। বাবারে সবাই দেখাই দিলেন এই পাথরটার উপরে হুজুরে সবসময় বসেন, এইটার উপরে হুজুরে সবসময় নামাজ পড়েন। বাইরা নামাজ পড়তে পড়তে হাঁটুর দাগ, হাতের দাগ, কপালের দাগ পড়িয়ে গেছে। দেখেন বাইরা পাথরের উপরে সেজদার অবস্থা আঙ্গুল রাখছেন খোলা অবস্থায়। এই দেখকে ওই পীরসাহ হুজুর বলেন, নিজের মুরিদদের বলেন চলো বাবা চলো, এর দোয়াল হওয়ার কোনো দরকার নাই, এ আল্লাহর অলি হইতে পারে না। হুজুর কারণ কি, আপনি কেমনে বুঝলেন? কালে আরে সেজদার মধ্যে যে আঙ্গুলগুলো মিলাইয়া রাখতে হইবে, এইটা যে পীরে জানে না সে কোনোদিন আল্লাহর অলি হইতে পারে না। বাবারে বর্তমান যখন আসে তো সব জিনিসই ভেজাল। বাবারে খালি খুব খেয়াল করিয়া দিও বাবা, পীর সাবার মালান সাব হও আর জমিদার সাবার যাই হও কিচ্ছু না বাবা। আল্লাহ পাক ফরমান, যে ব্যক্তি ইমান আনার পরে আমলে সালেহ করে, অর্থাৎ ফরজ ওয়াজিব এমনকি সুন্নাত মুস্তাহাবের উপর আমল করে, হারাম মকরু তাহরিম এমনকি মকরু তানজিদ থেকে পর্যন্ত, বাসিয়া যারা কবরে আসতে পারবা তার জন্য আমি ফেরদাউস বেহেশত রাখিয়া দিলাম। আল্লাহ বাবারে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমা, বাবা জাহান্নামে কারা যাবে, সাধারণ লোকেরা, মূর্খ লোকেরা, গরিব লোকেরা, কালো মানুষেরা? না না আল্লাহ। বাবারে একদিন আল্লাহর হাবিব মজাক করেন এক বৃদ্ধা মহিলা লোককে, বলেন ও বুড়ি 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 মানুষ কোনোদিন বেহেশতে যাইতে পারবে না, বুড়ি কাল শুনি এখন কান্না শুরু করিয়া দেশে যে ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার কি উপায় হবে, আমি তো বুড়ি মানুষ কে উপায় হবে। আল্লাহর হাবিব হাস দিয়া বলেন ও বুড়ি, বেহেশতে বুড়ি অবস্থায় কেউ বেহেশতে যাইবে না, আল্লাহর ফজলে তুমি ষোলো বছরের যুবতী হইয়া তারপর বেহেশতে যাবা, তোমার এই বুড়ি অবস্থায় বেহেশতে যাইবে না। কাজী বাবারে কে গরিব কে ধনী কে যুবক কে বুড়া কে সাধারণ লোক তার কোনো পরিচয় নাই,
আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলছেন, আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়া। হে বান্দা বান্দির, আমি কেয়ামতের ময়দানে দরি গরিব যুবক বুড়া আলেম মূর্খ পীর মুরিদ সবার আমলকে আমি দাড়ি পাল্লাই দিয়ে ওজন দেব। যার ন্যাকের পাল্লা কম হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, তার ঠিকানা হবে হাবিয়া জাহান্নাম। বাবারে, এক আল্লাহর ওলি সিরাতুল আউলিয়া পড়িয়ে দেখো। আমি যে কিতাবের কথা সব সময় বলি, যে ওই কিতাব মাঝে মাঝে পড়িও, নসের নিজের চরিত্র ঠিক করতে পারবা না। বাবারে, ওই কিতাব পড়িয়ে দেখো, তার ভিতরে লেখছে এক আল্লাহর ওলি আল করিয়া সুরামরে শুনতেই পারতেন না, শুনলি তার এই খেয়াল আসিয়া দিয়েছে কি অবস্থা হইবে কেয়ামতের ময়দানে। আমার যদি ন্যাকের পাল্লা যদি হালকা হইয়া যায়, আমার তো জাহান্নাম হবে। শুনতেই পারতেন না, শুনলি চিৎকার মারতেন। একদিন বৈরাতে আল্লাহর ওলি বলেন, বাবা আমার একটু সুরাম আল করিয়া শুনাও। বাবার যখন আল করিয়া শুনালেন, তিনি একটা চিৎকার মেরে বেহুশ হইয়া গেছেন। বেহুশ হওয়ার পরে অনেক সময় পরে যখন হুশ আসলেন, তিনি আবার বলেন, আমার আর একবার শোনাও। যখন আর একবার শুনাইছেন, একটা চিৎকার মারিয়ে বেহুশ হইয়া পড়ছে। পরে দেখে তিনি আর দুনিয়াতে নাই। ও বাউলার ভয়, কেয়ামতের ভয়, নিজের আমলের ভয়। বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সত্য কালামের আর আয়াতের ভিতরে ফরমান, আমাল মিসকালা জাররাতিন শাররাইয়ারা। এ বান্দারে, যদি এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে আমি মাওলার দরবারে আসো, এক জাররা পরিমাণ গুনাহ শাস্তিও কিন্তু আমি মাওলার দরবারে ভোগ করা লাগবে। বাবা, একটা কাপড়কে পানিতে ভিজাইয়া নিগ্রাইয়া উঠাইয়া যখন ঝাড়া দেন, লক্ষ লক্ষ কুটি কুটি পানির রেণু রেণু হাওয়ার সঙ্গে উড়িয়া যায়। এই যে কুটি কুটি সূক্ষ্ম সূক্ষ্ম পানির রেণুকে জাররা বলা হয়। আল্লাহ পাক ফরমান, এ বান্দা বান্দি, এ ফজলুল করিম, এ আব্দুল করিম, যদি এক জাররা পরিমাণ গুনাহ নিয়াও যদি আমি মাওলার দরবারে আসো, কেয়ামতের ময়দানে তোমার আমলনামায় দেখতে পাবা এক জাররা পরিমাণ গুনাহ আমলনামায় উঠাইতে ফেরেশতারা ভুল করবে না আল্লাহ, এবং তার শাস্তিও তোমার ভোগ করা লাগবে। বাবারে, তোমার আমার কি অবস্থা হইবে মাওলা ছাড়া কেহ জানেন না। আবু হানিফা রাহমাতুল্লাহ জীবনী পড়িয়া দেখো, তিনি একদিন এশার নামাজের পরে এই সুরা নফল নামাজ দাঁড়াইয়া গেছেন। এই সুরা পড়তে পড়তে যখন আমাই আমাল মিসকালা জাররাতিন শাররাইয়ারা, যখন আজ পর্যন্ত পৌঁছলেন, তিনি থর থর করিয়া মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে, নিজের গুনার ভয়ে থর থর করিয়া কাঁপতে আসেন, আর জার জার করিয়া কানতে আসেন, আর বারবার এই আয়াত তেলাওয়াত করেন, আর দেলে দেলে বলেন, মাবুদ গো, এক জাররা পরিমাণ গুনার শাস্তিও যদি তুমি আমাকে দাও, আমি আবু হানিফার উপায় নাই। এই আয়াত বারবার পড়তে পড়তে সারা রাত্র কানতে কানতে মাওলার ভয়ে কাঁপতে কাঁপতে ফজরের আজান হইয়া গেল। সারা রাত্রের ভিতরে রুকু সেজদা করার খেয়াল পর্যন্ত হয় না। বাবারে, তোমার আমার কি অবস্থা হইবে চিন্তাও নাই, ধান্দাও নাই। কারণ বাবারে, আসলে বোধ হয় নসিব বন্ধ হয়ে গেছে, আসলে বোধ হয় কপাল ফুরিয়ে গেছে, এই জন্য ভয় ডর কিচ্ছু নাই। বর্তমানে ভাইয়া আলেমরা ইন্নামাই আকশাল্লাহ মিন ইবাদিল উলামা, আল্লাহ পাক ফরমান, ওলামারাই আমি মাওলাকে সবচেয়ে বেশি ভয় করে। বাবারে, ছেলে মেয়ে বাপ্পার ভয়ে যদি কানতে পারে, বাবারে ছাত্র যদি ওস্তাদের ভয়ে কানতে পারে, আর আমার মাওলার ভয় কি তুই কম হইয়া গেল। যার দিলে মাওলার ভয় ঢোকছে, সে বুঝি মাওলার ভয়ে কানতে পারবে না। বাবা, যারা হাফিজ জুদুরে দেখছো সবসময় কানতে থাকতেন, যারা চরমলায় মরুম আল্লাহর কুতুবকে দেখছেন সব সময় কানতে থাকতেন। বাবারে, তালগাছের হুজুরেরও দেখছি জানি রহমাতুল্লাহ খলিফা, দুই চোখ দিয়ে পানিকাল বাইয়ে বাইয়ে পড়তেই থাকত। শামসুরাগ ফরিদপুর রহমাতুল্লাহ দেখছি কানতে থাকতেন। বাবারে, গঙ্গুই রহমাতুল্লাহ কানতে কানতে বাবা অন্ধ হইয়া গেছিলেন,
হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির জীবনী দেখলাম। তিনি এক একদিন বেলরাতে এমন কান্দুনি কানতেন, কান্দনে মানুষ বেহুশ হইয়া যাইত। সমস্ত আল্লাহর ওলিদের জীবনী পড়িয়া দেখো, এমন কোন আল্লাহর ওলি নাই যে না কান্দি আল্লাহর ওলি হইছে। কিন্তু এখন আলেমদের সুখী পানি নাই, এটা কি আমার বোঝার ভুল না আলেমদের বোঝার ভুল তাও বুঝি না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আম্বিয়া কেরামদের পরে সমস্ত অলিগোস কুতুবের ভিতরে যার হলেন দ্বিতীয় দরজা আল্লাহ, যিনি বেহেশতে সুসংবাদ পাইছেন, তিনিও কানতে কানতে দুই গাল মোবারকে দুইটা কালো দাগ পড়াইয়া ফেলছিলেন। আরে লোকেবারে হুজুর চেহারার দাগ ভালো দেখা যায় না, একটু ঔষধ লাগান ভালো হইয়া যাবে। তিনি বলেন, বাবারে কেয়ামতে মাওলার দরবারে কি জবাব দেব। আমি ঠিক করছি যখন মাওলা জিজ্ঞাসা করে ওমর কি নিয়ে আসছো, তখন আমি বলবো মাবুদগা আর কিছু আনতে পারি নাই, তোমার ভয়ে কানতে কানতে গালে ডাক পড়াইছি, আর কিছু আনতে পারি নাই। বাবারে আল্লাহর হাবিব ফরমান, ইবুকু ইবুকু ওয়াইল্লাম তাবকু ফাতাবাকু, এ আমার উম্মতেরা কান্দো কান্দো, যদি কান্না না আসে কান্নার চেষ্টা করতে থাকো, ভেলকি ধরো কান্নার ভান করো বা তাকাল্লুব কানার চেষ্টা করতে থাকো। আল্লাহর হাবিব ফরমান, মাম বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকা লাইনা আলান নার, যদি মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি ছাড়িয়া দিতে পারো, মাওলা তোমার উপরে জাহান্নামের আগুন হারাম করিয়া দেবেন। আল্লাহর হাবিব ফরমান, যদি কারো চোখের থেকে মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে একটা মাছির মাথা পরিমাণও যদি পানি বাহির হইয়া যায়, যেমন গাভীর ওলানের থেকে দুধ বাহির করিয়া যেমন ভিতরে ঢুকানো আর সম্ভব নয়, যার চোখের থেকে মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে একটা মাছির মাথা পরিমাণও চোখের পানি বাহির হইয়া যাবে, তাকেও জাহান্নামে ঢুকানো সম্ভব না। কিন্তু বাবারে কোন সময় চোখের পানি কবুল হইয়া যাবে তোমারও জানা নাই আমারও জানা নাই। এই জন্য বাবা সমস্ত আল্লাহরীরা মৌত পর্যন্ত কান্তি রইছে। চরমনায়ের মরহুম আল্লাহর কুতুবকে এন্তেকালের কয়েকদিন আগে দেখি চৌকির উপরে বসিয়া কবরস্থানের দিকে একা একা বসে রয়েছেন, দিনের বেলায় কোনো লোক আশেপাশে নাই। আমি পিছনের থেকে আসছি, আব্বাজান আমাকে দেখেন নাই, দেখি দুই চক্ষের পানি বাইয়া বাইয়া পড়ে আর কাঁদে আর বলে, বাবুদ গো তুমি যদি আমাকে মাফ নাই করো, ওই কবরে আমি একা কেমনে থাকবো রে। আলেমরা মাওলার দরবারে কানবে বেশি, এখন আলেমদের সুখী পানি নাই, বরঞ্চ কেউ কানলে তার জিগারা সবাই টেরে টেরে চায় আর মুসকি মুসকি আসে, আলেমরাও আসে বুঝে আমার কিছু আসে না, একই আমি ভুলে আসি না তারা ভুলে আসে তাও বুঝি না। বাবারে খুব খেয়াল করিয়ে নিও, আল্লাহ আল্লাহ আল্লাহ, বাবারে কাজী বাবা বাবলার ভয় বলতে আমাদের দিল মধ্যে কিছুই নাই। এই জন্যে বাবা গুনার কাম করত পরোয়া লাগে না। বাবারে সিরাতুল আউলিয়ার ভিতরে এক আল্লাহর ওলি বলেন, আলেম ওলামাদের লম্বা জামা টুপি আর দাড়ির আসলে কোনো দাম নাই, কেননা সে দাড়ি টুপি লম্বা জামা না নেলে তারে থেকে আলেম বলিয়েই বলবে না, তারে থেকে ইমামতি নেবে না। সে তো চাকরির মায়ায় মানুষে মাওলানা বলবে, সেই কারণেও তো ডাপির দাড়ি টুপি লাগতে পারে, কিন্তু আসলে তাদের মূল্য হইল অন্তরে। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সুরাতের দিকে চেহারার দিকে চান না, জাহিরা আমলের দিকে চান না, মাওলায় বান্দার কলবের দিকে চাইয়া রইছেন, মাওলায় বান্দার নিয়াতের দিকে চাইয়া রইছেন। বাবারে কি সম্পদ লইয়া কবরে রওনা দেছো, বাবারে এক জাররা পরিমাণ গুনাহ সাজদ যদি তোমার আমার আমল নামায় থাকে,
এইয়া যদি কবরে যায় বাবারে তার শাস্তি কিন্তু জাহান্নামে ভোগ করা লাগবে। বাবারে খুব খেয়াল করিয়া নিও, আল্লাহ পাকের কালাম যদি সত্য হয়, আমি আল্লাহ পাকের কালামের আয়াত শুনাইলাম, চরমনাইর মরহুম আল্লাহর কুতুব যুক্তি দেওয়ার পরে বলতেন, যদি এরপরেও কোনো কপাল পোড়া মনে করো যে না আল্লাহ পাকের কালাম সত্য না, আলেমেরা ফাঁকি দেয়, বাবা কোনো ক্ষতি নাই, যদি মিথ্যাই হয় তুমিও বাঁচিয়া গেলাম আমিও বাঁচিয়া গেলাম, কিন্তু বাবা সত্যের তো লক্ষ লক্ষ দলিল আছে, মিথ্যার তো একটা দলিলও নাই। বাবা রে যদি সত্যই হইয়া যায়, ও দারিকা বাজারা বেপার দ্বারা গান বাজনা শুনুন যারা, হে গুটা করুন বাইরা মনেরা, আরে সত্যই যদি হইয়া যায় হবে তাতে তো কোনো সন্দেহই নাই, তবে মনে রে বোঝা তোমার বা উপায় কি, আমার বা উপায় কি। বাবারে দিন অনুযায়ী যদি চলো, দুনিয়াতেও ক্ষতি নাই আখেরাতেও, বাবা আখেরাতে তো আল্লাহর ফজলে নাজাত পাইয়াই গেলা, দুনিয়াতে তোর ক্ষতি নাই, যারা দিন অনুযায়ী চলে। এ বড় লোকরা তোমার চেয়ে বড় লোক কি দিনওয়ালা, একেবারে পুরা দিনটার লোক কি একজনও নাই, তুই বড় না কারে হাম্মক, এ যুবকের দলে তোর চেয়ে অল্প বয়সী লোক কি পুরা দিনদার নাই, তুই বড় না কারে যুবক পাগল, এ গরিব তোর চেয়ে একই গরিব মানুষ একেবারে দিনদার নাই, আরে তুই পারো না কেন, আসলে তোমার কপাল ফোড়া, বহু বড় লোক আছে যারা মাওলারে ভোলে না, বহু গরিব আছে যারা মাওলারে ভোলে না, বহু যুবক আছে যারা মাও যুবক যুবতী আছে যারা মাওলারে বলে না। বাবা গুনাগার হইয়া কেউ মাওলার কবরে যাইও না, খবরদার বাবা ইচ্ছা করিয়া গুনা করিও না, বাবা ইচ্ছা করিয়া গুনার থেকে ফেরলেও তারপরও কত যে ভুলে চুকে গুনা হইয়া যায় তারও তো সীমা নাই। যত আল্লাহর অলিরা শুধু কাঁদছেন, সমস্ত আল্লাহর অলিদের জীবনী পড়িয়া দেখো, জীবন গেলেও একটা গুনার কামের কাছেও যায় না, বাবা মরিয়া গেলেও জীবনে গুনার কাছের কাছেও যায় না, তারপরও বা ভুলে চুকি গুনা হইয়া গেছে নাকি, আরে গুনা তো হয়, এই জন্য বাবা কত কান্দ না জীবন কাঁদছে। আর তুমি আমি যদি ইচ্ছা করিয়া গুনার কাম করি আর বলি মাওলায় মাফ করিয়াই দেবেন, এরে কপাল পোড়া, মাওলার সঙ্গে তোর চুক্তি হয়েছে রে, আসলে তোর দিলে ভয় নাই, যদি মাওলা মাফ না করলেন, আল্লাহু সামাদ, আল্লাহ আল্লাহ তো বেনিয়াজ, মাওলায় মাফ করলেও করতে পারেন নাও করতে পারেন, যদি না করেন তোমার আমার উপায়টা কি হবে, আরে কোন সাহসী গুনার কাম করো, হ্যাঁ আশা তো আছি ইচ্ছা করিয়া তো গুনা করি না, তারপরও যা ভুলে চুকি গুনা হইয়া যায়, তাও মাওলায় মাফ করবেন কি না এই আশাই তো আছি, নিশ্চয়ই মাওলায় মাফ চাওয়ার মতো চাইতে পারলে মাওলায় মাফ করবেন। আল্লাহ পাক ফরমাইছে, লা তাকলিয়া কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিকুম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এ আমার বান্দা বান্দিরা যারা আসমান জমিন বরাবর গুনাহ করিয়া ফালাইছো, আমার দরবার থেকে নৈরাশ হইস না, বাবারে দুনিয়ার সরকারের আমরা কিছু ভোগ করি না, বরং সরকার আমাদের খাজনা ট্যাক্স নিয়ে কত আরামে থাকতে আছে, কত কোটি কোটি টাকা নিজের জন্য ব্যয় করতে আছে, বাবারে এই সরকারের একটা আইন যদি না মানি সরকার তোমাকে আমাকে ছাড়বে না, যদি একটা আইন অমান্য করিয়া যশ করে দাঁড়াইয়া যদি বলে ও যশ আমি মাত্র একটা আইন অমান্য করছি আপনি কি আমাকে মাফ করবেন না, তখন যশ সাহেব বলবে বাবা মাফের কোনো আইন এখানে নাই, একটা অন্যায় করছো একটা অন্যায় শাস্তি ভোগ করা লাগবে, আর মাওলার আসমান মাওলার জমিনে কবর ভরা, খেয়াল করছো মাওলার দেওয়া পানি, আফা 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 রাই তুমি নাস পাহা মা হুকুম গরং
আমি যদি বৃষ্টি বন্ধ করিয়া দেই, আমি যদি জমিনের পানি শুকাইয়া দেই, আমি যদি নদীর পানি শুকাইয়া দেই, কোন খোদা তোদের আছে পানি দিতে পারে? কেউ নাই, কোনো বৈজ্ঞানিক নাই, কোনো কিচ্ছু নাই। মাওলার দেওয়া পানি, মাওলার দেওয়া হাওয়া, মাওলার দেওয়া জমিন, মাওলার দেওয়া ফল ফুরুট, মাওলার দেওয়া চক্ষু, মাওলার দেওয়া হাত পাও, মাওলার দেওয়া সমস্ত নেমাত, মাওলার দেওয়া ভোগ করিয়া মাওলার কথা মানবি না, মাওলায়ও কিন্তু ছাড়বে না। আল্লাহ আপনি মাফ করিয়ে দেন। আল্লাহ বাবা গুনার কাম যাইস না বাবা, হাতে পায়ে ধরিয়ে বলছি বাবা গুনার কামে যাইস না বাবা। আমি তো প্রায় বলি, যদি কেউ বলতে পারো আমার পায়ে ধরলে আমি আর গুনার কাম করব না, তো আমি 100 বার তোমার পায়ে ধরতে রাজি আছি বাবা, তবু কেউ গুনার কামের কাছেও যাইও না। এবার হুজুর আপনারে এত ঠেকছেন কিসে বাবা? তুমি রাস্তা দিয়ে রওনা করছো, দেখো পানির কিরানার একটা 2 বছর 2.5 বছরিয়া শিশু পানি নিয়ে খেলতে আছে। তুমি যদি মানুষ হইয়া থাকো শিশুটারে চেনো আর না চেনো, ওরে পানির কিনারে রাখিয়া যাইতে পারবা না। তুমি শিশুকে হাত ধরিয়া টান দেবা, দেখবা শিশু তোমার হাতে কামড় মারবে, তুমি কামড় খাইয়াও তারে ছাড়বা না। যে আর হুগার করতে আসি আর উল্টা বিড়া আমারে কামড়ায়, তুমি তার কামড় খাইয়াও ছাড়বা না বাবারে। তার মুখ চাপিয়ে ধরিয়া কোলে নেবা, দেখবা শিশু তো হাত বা পাও দিয়া তোমারে লাথি মারবে, তার লাথি খাইয়াও তুমি তারে ছাড়বা না। তার হাত পাও সারিয়ে দিয়া কোলে নেবা, চাপিয়া ধরিয়া দেখবা শিশু কান্নায় ভাঙ্গিয়া পড়বে, তখন তুমি বলবো শিশু তুই আমাকে যতই কামড়াও, যতই লাথি মারো, যতই কান্দ, তোমাকে আমি পানির কিনারা রাখিয়া যাইতে পারবো না, কারণ তুমি তো পানির খেলার মজা পাইয়া তুমি তো এখান থেকে যাইতে চাও না। কিন্তু শিশু তোমার তো জানা নাই, এই পানি নিয়ে খেলতে খেলতে যদি আসতে ঢুকগুলাইয়া পানির মধ্যে পড়িয়া যাও, আর তো বাবা জীবনে আর না। বাবা রে আমরা তো আলেমেরা দেখতে আসি বাবা, গুনার কামে বাধা দিতে গিয়া কত আলেম মারা গেছে, কত লোক শহীদ হয়ে গেছে তাও আমরা জানি। ওই তো বাবা হিজলাতে আমাদের মোজাহেদ একজন গানে বাধা দিতে গিয়া তাকে শহীদ করিয়া ফেলাইছে তাও আমরা জানি, কত আলেমে মাইর খাইছে তাও আমরা জানি বাবার। ওই তো আমাদের হাটখোলা একবার গানে বাধা দিতে যদি আমাদের কয়েকটা ছাত্র আহত হয়েছে বাবা তাও আমরা জানি, পিছনে বসে কত গালি দেয় অনেকে তাও আমরা জানি। তারপরও কেন বাবা হাতে পায়ে ধরি? আমরা তো কোরআন হাদিস অনুযায়ী দেখতে আসি, তোমরা গুনার কামে মজা পাইয়া বেনমাজিতে মজা পাইয়া বেরোজায় মজা পাইয়া বেপর্দায় মজা পাইয়া, আহারে সুন্নাতের খেলাফে দাড়ি কামানে তার লম্বা চলে মজা পাইয়া, হাফ শার্ট ফুল শার্টে মজা পাইয়া, গান বাজনায় মজা পাইয়া, টেলিভিশন ভিজিয়ারের দাসে মজা পাইয়া, হারাবে মজা পাইয়া, ঘুষ সুদে পরের মাল ঠগাইয়া খাইয়া মজা পাইয়া জাহান্নামের কিনারায় বসিয়া খেলা করতে আসো।